সবাইকে কোজাগরী লক্ষ্মী পূজোর অনেক অনেক শুভেচ্ছা। লক্ষ্মী পূজোর দিনে সন্ধেবেলায় একটু ছোট্ট করে আয়োজন করা হয়েছিল লক্ষ্মী পূজোর। তো সন্ধেবেলাতে লক্ষ্মী পূজোটা আমাদের করা হয়েছে, আর আমার শ্বশুর মশাই লক্ষ্মী পূজো করেন প্রতি বছরই। বাবা পূজো করা শুরুও করে দিয়েছেন। তো ঠাকুরকে লুচি, নারকেল নাড়ু, আরো ভাজা ভুজি, ফলমূল দিয়ে ভোগ দেওয়া হয়েছিল। তো আমরা পূজোটা দেখছিলাম, আমার শাশুড়ি মা, আমি, আমার মেয়ে, তো সবাই মিলে দেখছিলাম। আর আমার শাশুড়ি মা শাক বাজাচ্ছিলেন। এরপর পুষ্পাঞ্জলি শুরু হয়ে গিয়েছিল। তো এদিকে আমার মেয়েও পুষ্পাঞ্জলি দিতে বসে গেছে সবার সঙ্গে, আর ভালোভাবে মন্ত্রপাঠ করেছিল। এরপরে বাবা আরতি করছে। এইভাবেই প্রতি বছর আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো করা হয়। তো পুজো শেষ হবার পরে আমি বসে গিয়েছিলাম রাতের খাবারের জন্য। তো রাতেও নিরামিষ রান্না করা হচ্ছে। তো হবে লুচি আর পনির আলুর তরকারি। তো আমি পনির নিয়ে নিয়েছি, আলু নিয়েছি, ছোট ছোট করে কেটে রাখা আলু, টমেটো কুচি, আর নিয়েছি ক্যাপসিকাম কুচি আর আদা কুচি। এদিকে আমি কাজু, পোস্ত আর চারমগজ ভিজিয়ে রেখেছি। তারপরে আদা দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। তো এরপরে আমি কড়ার মধ্যে নিয়ে নিয়েছি সাদা তেল। এবারে আমি পনিরগুলোকে ভালোভাবে ভেজে নেব। খুব একটা বেশি ভাজবো না। তো পনিরটা হালকা করে ভাজা হয়েই গেছে। এবার আমি পনিরটাকে তুলে রেখে দেব। এরপরে আমি ছোট ছোট করে কেটে রাখা আলুটাও ভালো করে ভেজে নেব। তো হলুদ দিয়ে দিয়েছি অল্প পরিমাণে, তো খুব একটা বেশি হলুদ দিলাম না। এরপরে আলুটাকেও ভালোভাবে ভেজে নেব। পনিরের মতো করে একই সাইজে আলুটাকে কেটেছি। এরপরে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি। তো আলুটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে ভেজেছি আলুটাকে। এবার আলুটাকে তুলে রেখে দেব। এরপরে ক্যাপসিকামটাকেও ভেজে নিচ্ছি, কারণ ক্যাপসিকামটাকে ভেজে আলাদা করে তুলে রেখে দেব। সবার শেষের দিকে ক্যাপসিকামটা দেব যাতে গলে না যায়। এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এরপরে দিয়ে দিলাম গোটা জিরে। এবার আমি টমেটোটাকে ভেজে নিচ্ছি। টমেটো ভাজা হয়ে গেল, এবার দিয়ে দিলাম মশলাটা। তারপরে দিয়ে দিলাম আর একটু মশলা ধোয়া জল। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি স্বাদের জন্য। লুচির সাথে পনিরটা খেতে খুবই ভালো লাগে এই রকমভাবে রান্না করলে। এরপরে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছি আর ভালোভাবে কষিয়েও নিচ্ছি। আর এখানে কিন্তু আমি লঙ্কা এখনও দিইনি, কারণ মেয়েও যেহেতু এই তরকারিটাই খাবে, তো সেই জন্যই আমি লঙ্কা দিইনি। সবার শেষের দিকে কিন্তু লঙ্কাটা দেব। এরপরে দিয়ে দিলাম জল, আর ঢাকাও দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। তো আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকাম আর পনিরটা দিয়ে দিলাম, তারপরে আরেকটু ফুটিয়ে নেব। এবার আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, মেয়ের তরকারিটা তুলে রেখেছি আগে থেকে। তো আরেকটু ফুটিয়ে নেব যাতে ঝালটা হয়ে যায় তরকারির মধ্যে।
আমাকে কিন্তু এইভাবেই রান্না করতে হয়, যেহেতু মেয়ে ঝাল খেতে পারে না। তো সবার শেষে কিন্তু আমি দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা, আর দিয়ে দেবো একটু ঘি। এবার আমি দিয়ে দিলাম এক চামচ মতো ঘি। তো পনিরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি সবার শেষে ভাজছি লুচি। তো একদম ফুলকো ফুলকো লুচি হয়েছিল। খুব সুন্দরভাবে ফুলেছিল। আর লক্ষ্মী পুজোর দিনে এই লুচি খেতে খুবই ভালো লাগে। আর খাবার সময় গরম গরম লুচিটা ভাজছি। আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই। আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগে, আর সাবস্ক্রাইব করবেন।